বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকার কালিয়াচকের এক নম্বর ব্লকে। জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি। শুক্রবার ছিল কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের দিন। প্রধান গঠনের পর তৃণমূলের কর্মীর সমর্থকরা বিজয় মিছিল করছিল। অভিযোগ, সেই সময়তে পুলিশের ওপরে হামলা করা হয়েছে। ঘটনায় পুলিশ কর্মী এসআই নিত্যানন্দ সাহা আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার বিশার পুলিশ বাহিনী। এরপর অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে। যদিও জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া জানিয়েছেন গুলি চালাবার কোনো ঘটনাই ঘটেনি, একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং বর্তমানে অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি। বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ। যে ঘটনা ঘটেছে মালদা কালিয়াচক থানা এলাকার কালিয়াচকের এক নম্বর ব্লকে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি। শুক্রবার ছিল কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের দিন। প্রধান গঠনের পর তৃণমূলের কর্মীর সমর্থকরা বিজয় মিছিল করছিল। অভিযোগ, সেই সময়তে পুলিশের ওপরে হামলা চালায়। ঘটনায় পুলিশ কর্মী এসআই নিত্যানন্দ সাহা আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার বিশার পুলিশ বাহিনী। এরপর অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে। এবং একই সঙ্গে এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানিয়েছেন গুলি চালাবার কোনো ঘটনাই ঘটেনি, একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং বর্তমানে অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ऐसा আমার হাতের রুলি ছিল, চুল ছিল, হাত গান্ধী ছিল, গাল্লার ছিল আর কান্ডের ছিল, ছিঁড়ে নিয়ে ভাগলো। আমার আলমারিতে 4 লাখ টাকা ছিল, ওইটা খুলে নিল আর 20 ভরি সোনা ছিল। আচ্ছা, বলছি এদিকে আছে, বলছি ऐसा हमारे हाथ रोली चलो चूर चलो तभी कल चौक को उन्चोले पोर्टन बोर्डन हो पाचे। हाँ, इबार पोर्टन बोर्डन ने उद्देश्य तो हमरा मिशेल पुरे चला। अच्छा, मिशेल पुरा पार तक पुरे मने पहले मोड़ दाढ़ी हमरा तो एक कुछ चला मैं पालो चला मोदी के। अच्छा, मैं आज नो जाता। अच्छा, तो पुलिस आसुन पुलिस से हमारे के बोलचे कि तुम्हें कुछ साइड हुई। अच्छा, हमारा साइड हुए गया। साइड हुआ पार तारपरे मने रास्ता इमनी रास्ता था इमनी छोटो भटका फुटेचे ওই ভাটকাটা লেগে গেছে স্যার। স্যারের লেগেছে, লেগে একটু হাঙ্গামা করে দিয়েছে স্যার, মারপিট করে ওখানে মানে চার্জ করেছে, গুলি চার্জ করেছে। আমার নিজস্ব মামাকে ডাইরেক্ট একদম বুকে বন্দুক লাগিয়ে ডাইরেক্ট বলছে কি আমরা গুলি মেরে দেবো, ডাইরেক্ট বলছে আমরা গুলি মেরে দেবো। তারপরে গুলি মারার পর হয়তো এটাও হতে পারে বিরোধীরা যে আছে বাইক প্রেসারে পুলিশকে কিছু হয়তো বাইক প্রেসার করেছে, বাইক প্রেসার করে হয়তো ফাঁসানোর চেষ্টা করেছে আমাদেরকে। ওটা কি কোরাউন্ড গুলি চালিয়েছে পুলিশ? না, পুলিশ গুলি চালিয়েছে। কত রাউন্ড? মোটামুটি কত রাউন্ড? মিনিমাম 6-7 রাউন্ড গুলি চালিয়েছে। 6-7 রাউন্ড? কাউকে ধরেছে? তাহলে কালেচক অঞ্চলে প্রধান ঘটনা।